সো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে আর সেটা কোন দেশে আপনারা তো সেটা জানেনি যাও যাক আমরা এখন বাসা থেকে বের হচ্ছি সো আমরা বিকাল থেকে ব্যাগটা গুছাই সব আমরা হচ্ছে সোনার মধ্যে বের হয়ে যাই অ্যান্ড বের হয়ে আমরা হচ্ছে একটা রিক্সা নেই রিক্সা নিয়ে আমরা চলে যাই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন যদিও আমাদের টার্গেট ছিল যে আমরা বিমানে যাব কিন্তু আমরা ভাবলাম যে আমরা ট্রেন জার্নি করব কারণ দুজনে আমরা ট্রেন জার্নি কখনও একসাথে করিনি সো আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে সো কমলাপুর রেল স্টেশনে আমরা নেমে হচ্ছে ভিতরে চলে যাই অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেক মানুষ অ্যান্ড আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম যে কখন এখানে উঠবে যে কখন আমাদের ট্রেন সো এখানে দেখতেই পাচ্ছেন যে কক্সবাজার এক্সপ্রেস দশটা তিরিশ মিনিট সো দশটা তিরিশ মিনিট অলরেডি কিন্তু দশটা বেজে গেছে চলেও আসছে আমাদের ট্রেন অলরেডি ট্রেনটা কক্সবাজার থেকে আসছে সো এইটা আবার হচ্ছে কক্সবাজার যাবে সো আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে অ্যান্ড আমাদের অলরেডি ট্রেন চলে আসছে আমরা যাচ্ছি কোথায় সেটা তো আপনারা জানেনি কক্সবাজার সো আমরা এখন ট্রেনে উঠবো দেখা যাক কতক্ষণে ছাড়ে আমি শুনছি নাকি এই ট্রেনটা অনেক লেট করে ছাড়ে অনেক সময় সো দেখা যাক সো সবাই ট্রেনে উঠার জন্য এগিয়ে যাচ্ছে অ্যান্ড আমরাও যাচ্ছি অনেক মানুষ একসাথে দেখা যাচ্ছে অ্যান্ড উঠে গেলাম ফাইনালি অ্যান্ড হচ্ছে আমরা সব ব্যাগ ট্যাগ সব ঠিকঠাক করে রাখলাম অ্যান্ড ট্রেনটা যথেষ্ট ভালোই লাগলো সো আমরা এখন অলরেডি ট্রেনে উঠে গেলাম অ্যান্ড যথেষ্ট ভালো ট্রেন ফার্স্ট টাইম যাচ্ছি ট্রেনে সো দেখা যাক জার্নি কেমন হয় তোমার কি মনে হয় ট্রেন কি ভালো হবে ট্রেন জার্নি ইনশাআল্লাহ এর কিন্তু লং টাইম জার্নি এটা কিন্তু শর্ট জার্নি না তোমার সাথে থাকলে তো শর্টই মনে হবে হ্যাঁ আমরা কিন্তু এখন বাজে 10:30টা আগামীকাল হচ্ছে 7টা 8টা বাজে কক্সবাজার নামবো সো অনেক লং টাইম কিন্তু হ্যাঁ তো কারণ তুমি ভয় পাচ্ছো না ভয় এখানে বুঝতে পারছো মনে হচ্ছে যে একটা আস্ত রাত বুঝতে পারছেন আস্ত রাত আমার সাথে কাটাতে হবে ট্রেনের মধ্যে মানে আহাড়ে বেচারা এমন এমন কিছু না আমি জাস্ট এটা লং টাইম জার্নি করতে হবে প্রায় নয় নয় ঘন্টা নয় ঘন্টার মতো নয় ঘন্টা মাত্র নয় ঘন্টা আল্লাহ আচ্ছা দেখা যাক সো ট্রেনের মধ্যে কিছু জিনিস ভালো লাগলো যেমন এইটা হচ্ছে এভাবে খুলে এখানে রেখে খাবার খাওয়া যাবে অ্যান্ড হচ্ছে পা রাখার জন্য সুন্দর একটা ইয়ে আছে যেটার মধ্যে পা রাখা যাবে খুব রিল্যাক্সে অ্যান্ড এখন বাজে হচ্ছে দশটা আটান্ন আর এখন কিন্তু ছাড়তেছে কিন্তু আমাদের যদিও কথা ছিল দশটা তিরিশে ছাড়ার আধা ঘন্টা লেট করছে আমরা ভোর পাঁচটা বাজে এসে পৌঁছাই চট্টগ্রাম স্টেশনে অ্যান্ড দেখতে পাচ্ছেন ও ঘুমাচ্ছে আমি ভিডিও করতেছি সবাই ঘুমাচ্ছে স্টেশনে চট্টগ্রাম স্টেশনে কিছুক্ষণ থামবে থামার পরে এই যে ছেড়ে দিছে আবার ছেড়ে দিছে কিছুক্ষণ দশ পনেরো মিনিট ছিল পনেরো বিশ মিনিট ছিল দেন ছেড়ে দিছে। আর এখন এই যে কর্ণফুলি নদী পার হচ্ছে অ্যান্ড ও দেখতেছিল তো আমি ভিডিও করতেছিলাম বসে পাশে সকাল সকাল ভিউটা অনেক সুন্দর লাগছিল আর আমরা চট্টগ্রাম থেকে প্রায় চট্টগ্রাম কক্সবাজার মাঝামাঝি পর্যন্ত চলে আসছি সো আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম ভালো লাগতেছিল অনেক আশেপাশে অনেক সবুজ গ্রাম দেখা যাচ্ছিলো ভালোই লাগছিলো সো ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে হচ্ছে কক্সবাজার রেল স্টেশনে দেখা যাচ্ছে বাইরে আর ট্রেন থামতে না থামতেই আমি নেমে পড়লাম কারণ আর আসলে বসতে বসতে ভালো লাগছিল না তবে মজার বিষয় কি জানেন কক্সবাজার রেল স্টেশনটা আমি দেখে আসলে অবাক হয়ে গেছি আমি আসলে এত আধুনিক রেল স্টেশন অনেক সুন্দর লাগছিলো বাংলাদেশে আমার মনে হয় না এমন কোনো রেল স্টেশন আছে সো ভালোই লাগছিলো আমি প্রথম আসলাম ট্রেনে আর এই যে একটা ট্রেন মানুষ পুরোপুরি ঘুরতে আসছে অনেকে হয়তো কাজেও আসছে সো আমরা এখন অলরেডি চলে আসি কক্সবাজার অ্যান্ড কক্সবাজার রেলওয়ে স্টেশনের সামনেই আসি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা স্টেশন আমার মনে হয় যে বাংলাদেশে এটাই সবচেয়ে রেল মানে সুন্দর একটা রেলওয়ে স্টেশন সো এই জায়গাটা দাঁড়ায় অনেকেই ছবি তুলতেছিল বাট আমি ভিডিও করতেছিলাম ভালোই লাগতেছিল অবশ্য অ্যান্ড আমি ভাবলাম যে এখানে দাঁড়ায় একটা ভিডিও করা যাক অ্যান্ড তারপর আমরা একটা অটো নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে কলাতলির দিকে কাজ আমাদের হচ্ছে আগেই বুকিং করা আছে আমরা হোটেলে চলে আসছি আমরা অনলাইনে আগেই বুকিং করে রাখছি হোটেল অ্যান্ড আমরা হোটেলে চলে আসলাম সো হোটেলটা মোটামুটি সুন্দর আছে অ্যান্ড আমরা হচ্ছে রিসিপশনের কাজটা সেরে হচ্ছে রুমে চলে যাই আর রুমটাও মোটামুটি ভালোই খারাপ না সো এই তো রুমটা দেখতে পাচ্ছেন আমি সব দেখাচ্ছি আপনাদের ওকে এই যে আমি অ্যান্ড হচ্ছে এই যে বেড আর এই যে এইদিকে আছে বারান্দা সো আমরা ব্যালকনিতে যাব এখন ব্যালকনি ব্যালকনিটা খুলে দেই ওকে সো ব্যালকনিটা খুলে এসে দাঁড়ালাম অনেক ভাল লাগছে আকাশটা আসলে অনেক সুন্দর অ্যান্ড যদিও এটা তেমন ভিউটা অতটা ভালো না বাট এটা পেছন সাইড বাট আমি ঝুম করে দেখাচ্ছি এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় একটু দেখা যায় আর কি বেশি না যাই হোক দ্যাটস অ্যান আপ এরপর আমরা সকালের নাস্তাটা করে আমরা চলে যাই হচ্ছে সমুদ্রে কলাতলি বিচে সো কলাতলি বিচ একদম কাছেই দেখতেই পাচ্ছেন যে সমুদ্র অনেক উত্তাল অনেক সো চলে আসছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে অনেক উত্তাল যাই হোক সো আশা করছি কিছুদিন থাকবো অ্যান্ড আজকে এই পর্যন্তই পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ